মুহাম্মদ মুস্তাফা বিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনার প্রতি কোটি কোটি সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, আমি আপনাদের সামনে একটি আয়াতের টুকরা পেশ করেছি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একটা হাদিস পড়েছি ইনশাআল্লাহ। আয়াতের টুকরা এবং হাদিসকে সামনে রেখে কিছু বলে নিজের বক্তব্য ইতি করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বুকে দুটি জাতিকে তৈরি করেছেন, দুটি জাতিকে দুনিয়ার বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছেন। একটি হলো পুরুষ জাতি, একটি হলো নারী জাতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষ জাতির জন্য কিছু বিধান করেছেন, কিছু বিধান দিয়েছেন, নারী জাতির জন্য কিছু বিধান দিয়েছেন। আমি বিশেষ করে মহিলাদের সম্পর্কে দু চারটা কথা বলবো। কোন মহিলাটা সবচেয়ে উত্তম, নেক মহিলা কোনটা? দুনিয়ার বুকে যতগুলো মহিলা রয়েছে, মহিলাদের ভিতরে সবচেয়ে উত্তম মহিলা কোনটা এবং উত্তম মহিলার গুণগুলো কি, কোন কোন গুণ দেখতে গেলে আপনি এটা ভাবতে পারবেন যে এই মহিলাটা নেক মহিলা? আমার মায়েরা, আমার খালারা, আপনারা হট্টগোল না করে একটু ধ্যান দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, দুনিয়াটা হলো সম্পূর্ণরূপে মাতা, সম্পত্তি। দুনিয়ার যাবতীয় জিনিস হলো সম্পত্তি। ওয়া খাইরু মাতাউদ দুনিয়া আল মারাতু সালিহা, এবং দুনিয়ার সম্পত্তির ভিতরে সবচেয়ে উত্তম সম্পত্তি হলো, সবচেয়ে দামি মূল্যবান সম্পদ হলো আল মারাতু সালিহা, নেক মহিলা। আমার মায়েরা, আপনাকে নেক হতে হবে, আপনাকে উত্তম মহিলা হতে হবে। আপনার ভিতরে কোন গুণটা থাকবে, যে গুণ থাকলে আপনি উত্তম মহিলা হতে পারবেন? বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন গুণটা বলেছেন হাদিসগুলো একটু ধ্যান দিয়ে শুনবেন। বিশেষ করে ওই মহিলাটা সবচাইতে উত্তম মহিলা, সবচাইতে দামি গুণ, যে মহিলাটা নিজের স্বামীর ইতাআত করে, স্বামীর অনুগত্য করে, স্বামীর কথা মোতাবিক চলে, ওই মহিলাটা হলো সবচাইতে উত্তম মহিলা। আজকের জমানার আমাদের মা বোনেরা স্বামীর কথা মানতে চায় না, এরা মনে এটা ভাবে হুকুমত আমার চলবে, আমরা যা কিছু বলবো আমাদের স্বামীরা মানবে, আমরা যা কিছু বলবো স্বামীদেরকে সে কথা মানতে হবে, এটাই ভাবে। কিন্তু আসলে না, স্বামীরাই হলো হাকিম এবং মালিক, মহিলাদেরকে স্বামীর কথা মোতাবেক চলতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা মহিলা আসলেন, আল্লাহর নবীর দরবারে একটা মহিলা আসলেন। মাখালারা শুনবেন ভালো করে, মহিলাটা আল্লাহর নবীর কাছে কোনো কাজের জন্য এসেছিলেন। কাজটা যখন হয়ে গেল, বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটাকে জিজ্ঞাসা করছেন, হে মহিলা,
তোমার স্বামীর তুমি কিভাবে খিদমত করতে আছো, তোমার স্বামীর তুমি কেমন খিদমত করো। মহিলাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতদূর পারি শক্তি হিসাবে আমার স্বামীর খিদমত করি, যতক্ষণ পর্যন্ত আমি ক্লান্ত না হয়ে যাই, আজিজ না হয়ে যাই, ততক্ষণ পর্যন্ত স্বামীর খিদমত করি। বিশ্বনবী জনাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মহিলা শোনো, তুমি সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো। উনজরি ফাইন্নামা হুয়া জান্নাতুকি আও নারুকি, তুমি ভালো করে শুনে নাও, তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং তোমার স্বামী হলো তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ তুমি যদি স্বামীকে রাজি করতে পারো, স্বামীকে খুশি করতে পারো, অবশ্যই তুমি জান্নাতি হয়ে যাবে, আর স্বামীকে তুমি যদি খুশি করতে না পারো, অবশ্যই তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। বিশ্বনবী জনাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার বুকে যদি এটা জায়েজ হতো, যদি এটা বৈধ হতো, হালাল হতো, এক মুসলমান অপর মুসলমানকে সাজদা করবে, এক মানুষ অপর মানুষকে সাজদা করবে, এটা যদি জায়েজ হতো, বৈধ হতো, হালাল হতো, তবে আমি নারী জাতিকে বলতাম, তোমরা নিজের নিজের স্বামীর সাজদা করো। এটা জায়েজ নয়, এক মানুষ অপর মানুষের সাজদা করবে, এটা জায়েজ নয়। জায়েজ হলে, বৈধ হলে আল্লাহর নবী জনাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন। কাকে বলতেন? নারীদেরকে বলতেন যে তোমরা নিজের নিজের স্বামীর সাজদা করো, এটা বৈধ নয়। তবে স্বামীর হকটা কত বড়, আমার মায়েরা আমার খালারা, স্বামীর হকটা কত বড় আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে ভাবতে হবে। বিশ্বনবী জনাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মহিলারা শুনো, তোমার স্বামী যদি তোমাকে ডাক দিয়ে দিয়েছে বিছানায়, তোমার স্বামী নিজের খিদমতের জন্য যদি তোমাকে ডাক দিয়ে দিয়েছে, তবে তুমি যাও, যেমন কি তুমি যদি চুলাই থাকো, আখাই থাকো, সমস্ত কিছু ছেড়ে দাও, রুটি পাক করা ছেড়ে দাও, ভাত রান্না করা ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দিয়ে তোমার স্বামীর ডাকে তুমি সাড়া দিয়ে দাও। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, কোন মহিলাকে যদি তার স্বামী নিজের খিদমতের জন্য ডাকে, নিজের সেবার জন্য ডাকে, নিজের জরুরতের জন্য ডাকে, আর ওই মহিলাটা যদি অস্বীকার করে দেয়, ইনকার করে দেয়, যদি অস্বীকার করে দেয়, আল্লাহর নবী বলছেন, এই অবস্থায় যদি তার স্বামী নারাজ হয়ে থাকে, নারাজ হয়ে রাত কাটিয়ে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, আল্লাহর নবী জনাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর ফেরেশতারা লানত করতে থাকে, আল্লাহ ওই মহিলাকে হালাক করে দাও, বরবাদ করে দাও, ধ্বংস করে দাও, রাত কেটে গেল, নিজের স্বামীকে রাজি করতে পারলো না। আমার মায়েরা, আমার খালারা, আমার বোনেরা, বিশেষ করে আপনাকে স্বামীর খিদমত করে যেতে হবে। স্বামীর খিদমত সম্পর্কে একটা হাদিস আপনি শুনেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী। আবু তালহার স্ত্রীর নাম হচ্ছে উম্মে সুলাইম। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে যাচ্ছেন, তার ছেলে একটা অসুস্থ অবস্থায় রয়েছে, অসুস্থ ছেলেকে রেখে দিয়ে, বিমারী ছেলেকে রেখে দিয়ে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে চলে গেলেন। এবার ওই ছেলেটা, যে ছেলেটা অসুস্থ হয়েছিল, বিমার হয়েছিল, ছেলেটা মারা গেল। উম্মে সুলাইম এবার চিন্তা করতে আছেন, উম্মে সুলাইম এবার চিন্তা করতে আছেন, আমার স্বামী যখন আসবেন, আমি যদি আমার স্বামীকে বলে দিই তোমার ছেলে মারা গিয়েছে, তবে তো আমার স্বামীকে রাজি করতে পারবো না। উম্মে সুলাইম এবার বলছেন, নিজের পরিবারকে বলছেন, ও আমার পরিবারের লোকেরা, যতক্ষণ পর্যন্ত এই ছেলেটার মতের কথা আমি আমার স্বামীকে না বলবো, তোমরা কেউ বলিও না, তোমাদেরকে কাউকে বলতে হবে না, এই ছেলেটার মতের কথা আমি বলবো। এবার উম্মে সুলাইম দেখেন মহিলাটা কেমন ছিল, ঈমান কেমন ছিল, তার ভিতরে সবুর কেমন ছিল, এবং স্বামীর সেবা কিভাবে করতেছিলেন আর করবেন কিভাবে, শুনেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা
করলেন কি একটা কাপড় দিয়ে ভালো করে ছেলেটাকে লাফিয়ে দিলেন আর লাফিয়ে দিয়ে এবার ওই ছেলেটাকে ঘরের এক কোণায় রেখে দিলেন আর রেখে দিয়ে স্বামীর জন্য প্রস্তুতি নিতে আছেন স্বামী এবার বাড়ি আসলেন সন্ধ্যাবেলা স্বামী বাড়ি আসলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার স্বামীকে খাবার দিয়েছেন সর্বপ্রথমই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন ও আমার স্ত্রী উম্মে সুলাইম আমি যে ছেলেকে অসুস্থ অবস্থায় রেখে গিয়েছিলাম যেই ছেলেকে বেমারি অবস্থায় রেখে গিয়েছিলাম ওই ছেলেটা এখন কি অবস্থায় রয়েছে যে ছেলেটাকে আমি রেখে গিয়েছিলাম অসুখ অবস্থায় ছেলেটা এখন কেমন আছো উম্মে সুলাইম উম্মে সুলাইম বলছেন স্বামী গো চিন্তা করতে হবে না আপনি যেই অবস্থায় রেখে গিয়েছিলেন তার চাইতে এখন ভালো অবস্থায় রয়েছে এখন বেশি আরামে রয়েছে এখন আরামে আছে তার চাইতে বেশি আরামে আছে চিন্তা করতে হবে না আপনি খাবার খান উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে খাবার দিলেন খাবার হয়ে গেল হাদিসের ভিতরে বর্ণনা এবার স্বামীকে রাজি করার জন্য উম্মে সুলাইম ভালো করে নিজকে সুসজ্জিত করলেন ভালো কাপড় চোপড় পরে এবার সুসজ্জিত হয়ে স্বামীর কাছে আসলেন স্বামীর সঙ্গে গল্প গুজব হলো আর হাদিসের কথা রাত্রে তাদের মধুর মিলন পর্যন্ত হলো সকালবেলায় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ও উম্মে সুলাইম রাত কেটে গেল এখন পর্যন্ত আমার ওই ছেলেটাকে দেখতে পেলাম না যেই ছেলেটা অসুস্থ অবস্থায় ছিল ছেলেটা কি অবস্থায় আছে এখন পর্যন্ত তুমি দেখালে না উম্মে সুলাইম বলছেন স্বামী গো একটা প্রশ্ন আপনাকে করছি সেই প্রশ্নের জবাব আপনি দেন উম্মে সুলাইম বলছেন স্বামী গো যদি কোনো ব্যক্তি আপনাকে কিছু ধার দিয়ে থাকে আপনাকে কিছু ঋণ দিয়ে থাকে ধার দিয়ে থাকে দুদিন পরে পাঁচ দিন পরে সাত দিন পরে ওই লোকটা যদি আবার বলে আমি তোমাকে যে জিনিসটা ধার দিয়েছিলাম ওই জিনিসটা আমাকে তুমি ফেরত করে দাও বলেন তো দেখি ওই জিনিসটা ফেরত করতে আপনার কি মনে কোনো দুঃখ হবে নাকি যে লোকটা আপনাকে দিয়েছিল ওই লোকটা আবার নিজের সামানকে চাচ্ছে নিজের বস্তুটাকে চাচ্ছে ওই জিনিসটা ঘুরিয়ে দিতে তোমার কি কোনো দুঃখ হবে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ও উম্মে সুলাইম না না কোনো আমার দুঃখ হবে না যার জিনিস আমি তাকে দিয়ে দিলাম আর তাতে আমার দুঃখ কিসের হবে উম্মে সুলাইম বলতে আছেন হে আমার স্বামী আবু তালহা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কোলে আমার কোলে একটা সন্তান দিয়েছিলেন আমানত স্বরূপ দিয়েছিলেন ধার স্বরূপ দিয়েছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যতদিন চাইলেন আমাদের কোলে রাখলেন আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জিনিস ফেরত করে নিয়েছেন অর্থাৎ আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগলেন যে রাত কেটে গেল আর আমাদের আপসের ভিতরে মিলন পর্যন্ত হলো এখন তুমি বলছো যাই হোক হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছেন আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাতে এই মতো ঘটনা হয়েছে রাত্রে আমার ছেলের সঙ্গে এই মতো ঘটনা ঘটেছে আমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে ঘটনা সম্পূর্ণ বললেন বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আবু তালহা রাত্রে যে তোমাদের মিলন হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা হতে পারে এই মিলনের কারণে তোমাকে তার চাইতে ভালো সন্তান দান করবেন রাবি বলছেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নটি ছেলে দেওয়া হয়েছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা নটি ছেলে দান করেছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং প্রত্যেকটা ছেলে কোরআনের হাফিজ হয়েছিল আমার ভাইরা আমার মায়েরা আমার খালারা আমার বোনেরা আমি শুধু আপনাকে বলছি ওই মহিলাটা উম্মে সুলাইম কেমন ছিলেন স্বামীকে রাজি করার জন্য ছেলে মরে পড়ে আছে তবুও তার চেহারার ভিতরে কোনো পরিবর্তন নাই ছেলে মরে পড়ে আছে আর চেহারার ভিতরে কোনো পরিবর্তন নাই এবং স্বামীকে কিভাবে সওয়াল করছেন কিভাবে জবাব করছেন সওয়াল জবাব করে নিজের স্বামীকে খুশি করছেন যেন কোনো রকমের দুঃখ না আসে আর স্বামীকে আজকালকার মহিলা কেমন হয়তো তার স্বামী বাইরে থেকে এসেছে আর সাথে সাথে বলতে শুরু করেছে
তোমার মা আমাকে এরকম বলেছে, তোমার ভাবি আমাকে এরকম বলেছে, তোমার ভাই আমাকে এরকম বলেছে, কানে কানে শুরু হয়ে গেল। আমার মায়েরা, আমার খালারা, আমার বোনেরা স্বামীর সেবাকে কিভাবে তিনি প্রাধান্য দিলেন, আর স্বামীর সেবা করে রাত্রে তাদের মধুর মিলন পর্যন্ত হলো, তারপরে সকালবেলায় বলছেন আপনার ছেলে মারা গিয়েছে। আপনি কতটুকু সবর করতে পারবেন এবং স্বামীর আপনি খিদমত কতটুকু করতে পারবেন আপনি নিজেই অনুভব করেন। বিশেষ করে আপনাকে স্বামীর জন্য স্বামীর শুকরিয়া আদায় করতে হবে, আপনাকে শাকেরা হতে হবে। আমার মায়েরা, আমার খালারা, আপনি বলবেন আমরা তো স্বামীর শুকরিয়া আদায় করছি। জি না, আপনি স্বামীর শুকরিয়া আদায় করেন না, করছেন। কতটা মহিলা আছে স্বামীর শুকরিয়া আদায় করে, আবার কত মা বোন এমন আছেন যারা স্বামীর শুকরিয়া আদায় করতে চায় না। স্বামীর শুকরিয়া কিভাবে আদায় করবেন? আমার মায়েরা, আমার খালারা, আজকের অবস্থা, আমাদের মা খালারা ভালো শাড়ি করতে আছে, পরতে আছে, যদি কোনো মাসে একটু কমিকমতা হয়ে যায়, ভালো খাবার খেতে আছে, কোনো কমিকমতা হয়ে যায়, কি বলবে? এই মরা, এই মিনসার বাড়তে এসে আমি শান্তি পেলাম না। আমার মায়েরা, আমার খালারা, আমার বোনেরা, বিশেষ করে আপনাকে শাকেরা হতে হবে, আপনাকে শাকেরা হতে হবে। স্বামীর শুকরিয়া আপনাকে আদায় করতে হবে। কিভাবে আদায় করবেন? বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কিভাবে স্বামীর শুকরিয়া আদায় করেছেন একটু শুনেন, হাদিসটি শুনেন। বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আল্লাহর নবীর কাছে একটি সাহাবি এসেছেন, আর সাহাবি এসে বলছেন, ইন্নি রাজুলুন মাজহুদুন ইয়া রাসূলুল্লাহ। ওই সাহাবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি খিদার জ্বালায় নিঢাল হয়ে গিয়েছি, খিদার জ্বালা সহ্য করতে পারি না, হুজুর আমার জন্য খাবার ব্যবস্থা করেন। বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবি, একটি সাহাবিকে আল্লাহর নবী পাঠালেন, যাও আমার একটি স্ত্রীর কাছে যাও, তাকে জিজ্ঞাসা করে এসো। এবার তার কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, যারা পিছনে আছেন একটু মেহরবানি করে আগে বেড়ে যান, যারা পিছনে আছেন মেহরবানি করে একটু আগে বেড়ে যান, সেটে সেটে বসেন, ঠান্ডার মৌসুম রয়েছে, একটু সেটে বসেন। যারা পিছনে দাঁড়িয়ে আছেন আল্লাহর বাস্তে আপনারা একটু সামনে আসেন এবং বসেন, যারা পিছনে আছেন আল্লাহর বাস্তে আপনারা একটু আগিয়ে আসেন, আল্লাহর বাস্তে একটু আগিয়ে আসেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তার বিবির কাছে পাঠালেন, যাও একটু জিজ্ঞাসা করে এসো বাড়িতে কিছু খাবার আছে কিনা। ওই সাহাবি যখন গেলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবীর স্ত্রী, হে আমাদের মা, আল্লাহর নবীর কাছে একটা মেহমান এসেছে, ওই মেহমানের জন্য খাবার দাবার ব্যবস্থা হবে কি হবে না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবার জবাব দিয়ে পড়াচ্ছেন, হে আল্লাহর নবীর সাহাবি, যাও নবীকে বলে দাও গা, ওয়াল্লাযি বাআসাকা বিল হাক্কি মা ইনদি ইল্লাল মা, বলে দাও গা আল্লাহর নবীকে, ওই জাতের কসম খেয়ে বলছি যে জাত আপনাকে সত্য করে নবী করেছেন, যে জাত আপনাকে সত্য করে নবী বানিয়েছেন, ওই জাতের কসম খেয়ে বলবি সবই। জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অন্য একটি বিবির কাছে পাঠালেন, সেই বাড়ি থেকে এটাই জবাব আসলো, মা ইন্দি ইল্লাল মা, আমাদের ঘরে পানি ছাড়া অন্য কোনো ব্যবস্থা হবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করে প্রত্যেকটা স্ত্রীর কাছে পাঠালেন, প্রত্যেকটা বাড়ি থেকে এটাই জবাব আসলো, আমাদের বাড়িতে পানি ছাড়া অন্য কোনো ব্যবস্থা নাই। আমার মায়েরা, আমার খালারা, আমার বোনেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির এই অবস্থা, বাড়িতে পানি ছাড়া অন্য কোন জিনিসের ব্যবস্থা নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্না কুন্না লানানজুর ইলাল হিলাল সুম্মাল হিলাল সুম্মাল হিলাল। আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা প্রথম চাঁদ দেখতাম, দ্বিতীয় চাঁদ দেখতাম, তৃতীয় চাঁদ দেখতাম, অর্থাৎ আমাদের মাস কেটে যেত, আমাদের ঘরে আখড়া চুলা ছুঁই জ্বলত না। দুই মাস কেটে যেত, আমাদের ঘরে আখা চুলা কিছু জ্বলত না। আমার মায়েরা, আমার খালারা, এবার চিন্তা করেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কি অবস্থা।
আয়েশার বোন বেটা ওরবা জিজ্ঞাসা করতে আছেন, ফামা ইয়াইশুকুম ইয়া আয়েশা, ও আমার খালাজান ও আয়েশা, দুই মাস পর্যন্ত যদি আপনাদের বাড়িতে আখা না জ্বলতো, দুই মাস পর্যন্ত যদি আপনাদের ঘরে চুলা না জ্বলতো, আগুন না জ্বলতো, তবে আপনাদের জীবন যাপন কেমন করে হতো? এবার আয়েশা বলছেন, আত্তামারু ওয়াল মা, আত্তামারু ওয়াল মা, আমরা খাজুর খেতাম, পানি পান করতাম, একটি দুটি খাজুর খেতাম, পানি পান করতাম, এই করে করে দুই মাস কাটিয়ে দিয়েছি। আপনি বলবেন, খাজুর তো ভালো খাবার, খাজুর ভালো খাবার হতে পারে, কিন্তু একই খাবার আপনি দুই মাস পর্যন্ত খেতে পারবেন না। বকরাদের সময় যখন আপনি মাংস খান, দুদিন তিন দিন খাওয়ার পরে আপনি চিৎকার শুরু করেন, দাঁতে লাগছে, দাঁতে লাগছে, দাঁতে ব্যথা করছে, আপনি বলছেন না? তো একই রকমের খাবার দুই মাস পর্যন্ত আমার মায়েরা, আমার খালারা একটু চিন্তা করেন। আয়েশা বলছেন, দুই মাস এভাবে কেটে গিয়েছে, খাজুর খেয়েছি, পানি পান করেছি, বা হয়তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু দুধ এসেছে হাদিয়া স্বরূপ, তোহফা স্বরূপ, ওই দুধ থেকে আল্লাহর নবী কিছু আমাদেরকে দিয়েছেন, তো খেতে পেয়েছি, তাছাড়া এইভাবেই থেকে গিয়েছি। আমার মায়েরা, আমার খালারা, আমার বোনেরা কেমন ছিলেন তারা, এবং আপনারা কেমন, আপনি কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করছেন, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। অনেক কথা রয়েছে হাদিস থেকে আপনাকে বলতাম, কিন্তু টাইম সংকীর্ণ, বিশেষ করে কমিটি পক্ষ আমাকে দায়িত্ব দিয়ে রেখেছেন, বিশেষ করে কিছু মাদ্রাসার উন্নতি কল্পে আমাকে বলতে হবে। আমার মায়েরা, আমার খালারা, মহিলা, উত্তম মহিলা কে? যে শাকেরা হবে, শুকরিয়া আদায় করবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন ঈদের নামাজ পড়লেন, নামাজের পরে এবার খুতবা দিতে চালু করলেন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খুতবার মাধ্যমে বলতে আছেন, ইয়া মাশার নিসাই তাসাদদকনা ফাইন্নি উরিতুকুন্না আকতারা মিন আহলিন নার। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মহিলার দলেরা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে খায়রাত করো, দান করো, কারণ আমি যখন মেরাজে গেলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, জাহান্নামকে দেখলাম, যখন দেখলাম কি জাহান্নামের ভিতরে বেশিরভাগ মহিলারা পড়ে আছে, বেশি সংখ্যা মহিলাদের। এবার মহিলারা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে বসলেন, বললাম বিমা ইয়া রাসূলুল্লাহি, হুজুর গো, মহিলারা বেশিরভাগ জাহান্নামী কেন, কি এমন অন্যায় করে, কি এমন পাপ করে, কোন পাপের কারণে মহিলারা বেশিরভাগ জাহান্নামী? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকফুরনাল আশীরা ওয়া তাকফুরনাল লানা, তোমরা স্বামীর নাশুকরি বেশি বেশি করে করো, এবং যখন কোনো ঝগড়া হয় সেই ঝগড়ার মাধ্যমে তোমরা লান তান বেশি করে থাকো, গালিগালাজ বেশি করে থাকো, আজে বাজে কথা বেশি বলে থাকো, যার কারণে তোমরা বেশিরভাগ জাহান্নামী। দুটা কারণের ভিতরে একটা কারণ আল্লাহর নবী বললেন, তোমরা স্বামীর নাশুকরি করো। আমার মায়েরা, বিশেষ করে স্বামীর নাশুকরি থেকে